নমস্কার, রকমারি রান্নাতে স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি আজকে মাছের ডিমের বড়া বানিয়ে আপনাদের দেখাবো। এই মাছের ডিমের বড়া বাঙালির ঘরে ছুটির দিনে ডালের সঙ্গে একটা ভালো স্থান মানে জোগাড় করে নিয়েছে। এই মাছের ডিমের বড়া খেয়ে আপনারা সবাই খুব ভালোই বলবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মাছের ডিমের বড়া বানাতে লাগছে রুই মাছের ডিম নিয়েছি আমি, এটা 200 গ্রাম। পেঁয়াজ কুচো, একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। চালের গুঁড়ো বড় টেবিল চামচের 1 চামচ, আর 2 চামচ বেসন, টেবিল চামচে 2 চামচ বেসন। একটা লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি, রোস্ট করে দেব। আর লঙ্কা কুচি, 4টে লঙ্কা কুচি করে নিয়েছি। ধনে পাতা কুচি, হলুদ, নুন এই লাগবে। আর ভাজবো আমি সাদা তেলে। প্রথমে রুই মাছের ডিমটা নিয়েছি, এটার মধ্যে আমি সব মশলাগুলো মাখাবো। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, চালের গুঁড়ো দিচ্ছি, বেসন দিচ্ছি, পরিমাণ মতো নুন, লঙ্কা কুচি, যে যেমন লঙ্কা কুচি লঙ্কা খাবেন সেভাবে লঙ্কা দেবেন। ধনে পাতা কুচি, একটু সামান্য হলুদ, একটু লেবুর রস দিচ্ছি, ভালো করে এটাকে মাখবো। জল দিতে হবে না, মাছের ডিমের মধ্যে একটা জল থাকে সে তাতেই আমার মাখাটা হয়ে যাবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, ভাজবার মতন তেল, ডিপ ফ্রাই হবে এটা। পরিমাণ মতন তেল, টেবিল চামচে 4-5 চামচ তেল লাগবে, 4 থেকে 5 চামচ। তেলটা হয়ে গেলে আমি যখন ছেড়ে দেবো তখন গ্যাস আস্তে করে দেবো, আস্তে আস্তে এই বড়াটা হবে। তা নাহলে গ্যাস জোরে করলে বড়াগুলো শক্ত হয়ে যাবে, নরম হবে না। তেলটা হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। আমি চামচে করে করে দিতে পারেন, আবার হাত দিয়েও যদি মনে করেন হাত দিয়ে দেবো তা হাত দিয়েও দিতে পারেন। গ্যাসটা কমিয়ে দিলাম, মানে মিডিয়ামে করে দিলাম গ্যাসটা। একটু হলে আমি উল্টিয়ে দেবো, একটা পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি।
ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এগুলো তুলে দিচ্ছি। বিকেল বেলায় চা দিয়ে খেতে খুব ভাল লাগে, কিংবা ভাতের সঙ্গে ডাল ডাল দিয়ে একটা ভাজা লাগে, তখন খেতে পারেন এটা। আমি আর কতগুলো দিয়ে দেবো, মাছের ডিম একটার সঙ্গে আর একটা লাগে না, একটা সুবিধা আছে। বাচ্চারা খেতে খুব ভালোবাসে মাছের ডিমের বড়া। আর আমার বাড়িতে বাচ্চা আছে, সে খুবই ভালোবাসে খেতে। হোক একটা পাশ, তারপর আবার উল্টে দেব। তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়া। এটা আপনারা বাড়িতে সকলে বানাবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।